সেটাগুলো আলাপ খান স্মরণসভা কমিটির উদ্যোগে আজকে স্মরণসভার সভাপতি উপস্থিত বিভিন্ন দল এর আমার সহ অনেকে চেষ্টা করেছেন, অনেকে চেষ্টা করতেছেন যে বাংলাদেশের ইতিহাস থেকে সিরাজুল আলম খানের নাম মুছে দেওয়ার জন্য, কিন্তু কোনোদিনই মানুষের থেকে সিরাজুল আলম খানকে মুছে দেওয়া যাবে না। ইতিহাস আপন গতিতে চলবে। আমি একটা কক্সবাজার শুনেছিলাম 24শে জানুয়ারি হবে গণপ্রত্যান দিবস উপলক্ষে উবায়দুল আহমদ সাহেবের, উনি অত্যন্ত সুন্দরভাবে কথাটা বলেছিলেন যে আমার নেতা সিরাজুল আলম খান। 68-69 সালে আওয়ামী লীগের কোনো নেতা ছিলেন না, যারা ছিলেন লুকায়িত ছিলেন আর সবাই অনেকে জেলের মধ্যে। তখন আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো নেতা ছিলেন না, কেউ ছিলেন না। আমরা সারাদিন আন্দোলন সংগ্রাম করে ইকবাল হলে কত নম্বর বলবো, কত নম্বর আসতাম সিরাজ ভাইকে বলতো আগামীকাল কী কেউ করবো, সেটাও সিরাজ ভাই থেকে দিক নির্দেশনা নিয়ে আমরা বের হতাম। এইভাবে আমরা 69 আন্দোলনে বঙ্গবন্ধুকে আমরা মুক্তি পেলাম, আর রাজবন্দি সহ 22শে ফেব্রুয়ারি ওনারা মুক্তি পায়। 23শে ফেব্রুয়ারি রেস করছে ওনার সংগঠন এককভাবে। 23শে ফেব্রুয়ারি মিটিংয়ে যাওয়ার আগে তোমার লাগে বললো যে তুমি মিটিংয়ে যাওয়া, সভাপতি তুমি করবা, সভাপতি ভাষণ দিবা আগে, এবং তুমি ধর্মবন্ধ উপাধি দেবো। আজকে তোমার সে কথা বলতেছে না। সিরাজ ভাই চিরদিন আমাদের নেতা থাকবেন, আসেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।